হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে এক্সপিএস ফাইল থেকে কিভাবে আমরা খুব সহজেই পিডিএফ করতে পারি এবং প্রিন্ট করতে পারি। আচ্ছা, এই জন্য আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, ফার্স্টে এই যে দেখা যাচ্ছে আমি একটা এক্সপিএস ফাইল ওপেন করছি। এক্সপিএস ফাইল, এটা আমার এখানে একটা এক্সপিএস ফাইল দেখা যাচ্ছে। এক্সপিএস ফাইলের এখানে আমি যদি দেখি প্রপার্টিসে, এই যে এই দেখেন, এইখানে একটা দেখা যাচ্ছে আমাদের একটা এক্সপিএস ফাইল। এখন এক্সপিএস ফাইল যদি থাকে, আমাদের অনেক সময় এক্সপিএস রিডার থাকে না, এই জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে পিডিএফ করে নেওয়া যায় খুব সহজে। এই জন্য আপনাকে যে কাজটা করতে হবে, ফার্স্টে যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে গুগলে সার্চ দিয়ে বা এমনি এক্সপিএস টু পিডিএফ কনভার্টার অনলাইন এটা লিখে সার্চ দিব। এটা লিখে সার্চ দেওয়ার পর দেখা যাচ্ছে প্রথমেই চলে আসছে কনভার্ট এক্সপিএস টু পিডিএফ অনলাইন অ্যান্ড ফ্রি। ব্যাস, এখানে আসার পর আমাদের দেখা যাচ্ছে যে এখানে এক্সপিএস কনভার্টারের একটা পেজ আসছে, সেটা হচ্ছে অনলাইন টু পিডিএফ ডট কম। এখানে আমি ফার্স্টে যে কাজটা করতে হবে, সিলেক্ট ফাইল। সিলেক্ট ফাইলের মধ্যে আমার দেখা যাচ্ছে এই যে আমার এই ফাইলটা আমার ওপেন করতে হবে। সো আমি এই ফাইলটা ক্লিক করলাম, তবে খেয়াল রাখতে হবে এই ফাইলটা যেন কোনোভাবেই 50 MB বেশি না হয়। দেন আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কনভার্টে ক্লিক করতে হবে। দেন ইয়োর ফাইল ইজ বিং আপলোডেড অ্যান্ড প্রসেসড, এবং আমাকে বেশ কিছুক্ষণ ওয়েট করতে হবে। আপলোড হতে যেটুকু টাইম লাগে, আপলোড হতে দেখা যাচ্ছে 45-47-51 আপলোড হচ্ছে। আপলোডের জন্য আমাদের একটু টাইম দিতে হবে, আপলোডের জন্য টাইম দিতে হবে 83-86-92। দেন আপলোড হয়ে গিয়েছে, আপলোড হয়ে গেলে কনভার্সনটা স্টার্ট হবে। কনভার্ট হচ্ছে, এটা বেশ কিছু টাইম নেবে এরকম একটা এই দেখাচ্ছে। প্লিজ বি পেশেন্ট, সাম কনভার্সন মে টেক সাম টাইম, কিছু সময় নিয়ে অপেক্ষা করতে হবে, তারপর আশা করি হয়ে যাবে। দেখা যাচ্ছে যে আমার ফাইলটি পিডিএফ হয়ে যাওয়ার পরে আমার এটা ডাউনলোড হওয়া অটোমেটিক শুরু হয়ে গিয়েছে। সো আমাদের বেশি কিছু করতে হবে না, এটা ডাউনলোড হয়ে যাবে। অলরেডি ডাউনলোড হয়ে গেলেই আমরা পিডিএফ আকারে ফাইলটি পেয়ে যাব।